অসময়ে পেঁয়াজের যোগান ঠিক রাখতে বর্ষায় বিকল্প পেঁয়াজ চাষের ব্যবস্থা করল উদ্যান পালন দপ্তর। শুরু হয়েছে জেলার চাষীদের পেঁয়াজের বীজ বিতরণ কর্মসূচি। বুধবার বহরমপুর পঞ্চায়েত সমিতিতে প্রায় 140 জন কৃষকের হাতে উন্নত মানের পেঁয়াজের বীজ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী, বিডিও অভিনন্দন ঘোষ সহ উদ্যান পালন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিল উদ্যান পালন দপ্তর। অসময়ে পেঁয়াজের যোগান ঠিক রাখতে বর্ষায় বিকল্প পেঁয়াজ চাষের ব্যবস্থা করেছে উদ্যান পালন দপ্তর। গত শনিবার আনুষ্ঠানিকভাবে পেঁয়াজের বীজ বিতরণ কর্মসূচির সূচনা করেছিলেন রাজ্যের উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা। এরপর জেলার প্রতিটি ব্লকে কৃষকদের পেঁয়াজের বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়। বুধবার বহরমপুর পঞ্চায়েত সমিতিতে প্রায় 140 জন কৃষকের হাতে উন্নত মানের পেঁয়াজের বীজ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী, বিডিও অভিনন্দন ঘোষ সহ উদ্যান পালন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। সম্পূর্ণ নতুন প্রক্রিয়ায় জেলায় এই পেঁয়াজ চাষ করা হবে বলে জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী। উদ্যান পালন দপ্তরের এই উদ্যোগে কৃষকেরা অত্যন্ত উপকৃত হবে বলে আশাবাদী তিনি। চাষিদের মধ্যে উন্নত মানের পেঁয়াজ বীজ সেটা আমরা দিয়েছি। আজকে তার সমাপ্তি দিবস। আমরা কয়েকজন চাষির হাতে আমি আছি, বিডিও সাহেব আছেন এবং আমাদের উদ্যান পালন দপ্তরের আধিকারিক নচিকেতা বাবু আছেন, আমাদের কর্মাধ্যক্ষ জয়দুল শেখ আছে, আমাদের সদস্য রাজু সিংহ রায় এরাও আছে। তো আমরা তাদের হাতে আজকে তুলে দেবো এই উন্নত মানের যে পেঁয়াজের বীজ। এটা বর্ষাকালীন, এটা চাষ সব এলাকায় হয় না, এবং যেহেতু যে এলাকায় চাষ হয় জমিতে যাতে জল না জমে অনেক যত্ন নিয়ে এই পেঁয়াজটা চাষ করতে হয়, এবং এই চাষটা এবারেই প্রথম আমাদের ব্লকে হচ্ছে। আগে হয়েছে অন্য সিস্টেমে, অন্য প্রথায় হয়েছে, কিন্তু এবারে নতুন নিয়মে হচ্ছে আর কি। গত 3-4 দিন আগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের মন্ত্রী সুব্রত সাহা মহাশয় চাষিদেরকে নিয়ে তিনিও তাদের হাতে বীজ তুলে দিয়েছেন। মূলত শীতকালীন ফসল পেঁয়াজ, কিন্তু এই ধারণা থেকে বেরিয়ে বর্ষাকালীন পেঁয়াজ চাষে এই উদ্যোগ বলে জানালেন বিডিও অভিনন্দন ঘোষ। টোটাল আমাদের 140 জন ফার্মার বেনিফিশিয়ারি রয়েছে। এদের মধ্যে আমরা সবাইকে 120 কেজি আমরা দিচ্ছি প্রত্যেককে। আর বর্ষাকালীন এটা পেঁয়াজের বীজ দিচ্ছি আমরা। জেনারেলি আইডিয়াটা হচ্ছে যে পেঁয়াজ একটা শীতকালীন একটা ফসল বা শীতকালীন ভালো চাষ হয়, এই ধারণাটাকে বের করে এসে ধারণার বাইরে বেরিয়ে আমরা বর্ষাকালীন যে পেঁয়াজ প্রথমে একটা ভ্যারাইটি সেটা আমরা দিচ্ছি, সেটার বীজ দিচ্ছি আমরা, এবং এখনও পর্যন্ত 120 জনকে দেওয়া হয়েছে। মানে যে নদাফানুর আছে, আমাদের রাজধরপাড়া আছে, আমাদের ভাকুড়ি 2 পঞ্চায়েত রয়েছে, এগুলোতে আমাদের চাষবাস ভালো জায়গা রয়েছে, চাষবাস করেও অনেকে, সেখানে আমরা মেইনলি ফোকাস করছি সব জায়গাগুলোতে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শা।